হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শাটার স্টক থেকে অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করে ইনকাম করছেন মাসে লক্ষ লক্ষ টাকা। তো সবথেকে যেটা কমন সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের ফাইলগুলো আপলোড করার পর রিজেকশন করে দেয়। চলুন দেখে নেওয়া যাক আমার একটি ফাইল কী কারণে রিজেকশন হয়েছে। তাহলে আমরা ফার্স্টে চলে যাব। দেখেন এখানে আমাদের এই ফাইলটি রিজেকশন করা হয়েছে, নট অ্যাপ্রুভেড। আমরা যদি দেখি যে রিজনটা কি, দেখতে পাচ্ছেন বাফারিং হচ্ছে, এখানে রিজনটা দিয়ে দিয়েছে অলরেডি। এখন এই রিজনটি দেওয়া আছে ফোকাস, তারা একটি কারণে আমাদের এই ভিডিওটি রিজেক্ট করে দিয়েছেন। একটি কারণ হচ্ছে, তার একটিমাত্র সমস্যা হচ্ছে ফোকাস। দেখুন, আপনাদেরকে যদি এই ভিডিওটি পুরোপুরি বাংলাতে ট্রান্সলেট করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা গুগল লেন্স দিয়ে ভিডিওটি ট্রান্সলেট অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে নেব। দেখেন এখানে যে কারণে লেখাটা রয়েছে, আমরা যদি একটু জুম করে দেখতে পারি, ফোকাস ক্যামেরার ঝাঁকুনি, মোশন ব্লার, শব্দ কমানোর অত্যাধিক ব্যবহার বা ব্যবহৃত সরঞ্জামগুলির প্রযুক্তিগত সীমাবদ্ধতার, যেমন অটো ফোকাস অনুসন্ধান, ক্যামেরা সেন্সর গুণমান ইত্যাদি কারণে মূল বিষয় ফোকাসের বাইরে বা ফোকাস নেই। এখানে তারা বুঝিয়েছেন যেটা, যে ম্যাক্সিমাম আপনার যারা শাটার স্টকে ছবি আপলোড করেন সেগুলো হচ্ছে DSLR এবং হাই কোয়ালিটি সেন্সর দিয়ে তোলা ছবি। তো আমাদের এখানে যে ইস্যুগুলো এসেছে সেটি হচ্ছে ক্যামেরাটা ঝাঁকুনি, যেহেতু আমরা হাতে করে মোবাইলটা দিয়ে ছবি তুলেছিলাম। মোশন ব্লার, হয়তো আমরা যাদের ছবিটি তুলেছি এখানে দেখা যাচ্ছে যে দুইটি ছেলে দাঁড়িয়ে আছে, ওরা হয়তো নড়াচড়া উপরে ছিল, স্থির ছিল না। শব্দ কমানোর অত্যাধিক ব্যবহার, এখানে সাউন্ডের একটু প্রবলেম ছিল বা ব্যবহৃত সরঞ্জামগুলির প্রযুক্তিগত সীমাবদ্ধতা। যেরকম আমাদেরকে এখানে দেখানো হয়েছে অটো ফোকাস, ক্যামেরা সেন্সর গুণমান, এই দুটো দিকে তারা নজর দিতে বলেছেন, যে ফোকাসটা অটোমেটিক হয়েছে এবং আমাদের ভালো গুণমান ক্যামেরা লাগবে। কারণে যেটা আমরা বুঝতে পারলাম এখানে, যে মূল বিষয়ের উপর মূল বিষয় ফোকাসের বাইরে, এখানে বোঝা যাচ্ছে যে পিছে যে ব্যাকগ্রাউন্ডটি এবং এই যে দুটা ছেলে দাঁড়িয়ে আছে, ছবির মেন যে ডিটেলস মানে মেন যে সাবজেক্ট, তাদের প্রায় সেম দেখা যাচ্ছে। মূলত ভালো ক্যামেরা এবং সেন্সর দিয়ে যদি আমরা পিকচার তুলে দেখি, খেয়াল করব সেখানে যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তির ছবি বা বস্তুর ছবি, সেটা অনেক ক্লিয়ার থাকে ব্যাকগ্রাউন্ডের থেকে, কিন্তু এখানে দুটোই প্রায় সমান। তো এই হচ্ছে মূল সমস্যা আমাদের। ম্যাক্সিমাম ভাইরা যারা হচ্ছে শাটার স্টকে ছবি আপলোড করেন তারা হয়তো এই সমস্যায় ভুগছেন। তারা হয়তো অনেকে ইউটিউবে সার্চ করে ভিডিওটি পাননি যে আসলে সমস্যাটা কী, কী কারণে এমন হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি বাংলায় আপনাদেরকে ট্রান্সলেট করে দেখিয়ে দিলাম। তো আশা করি যারা ভিডিও করবেন মোবাইল দিয়ে, সব থেকে কাছের যে ছবিগুলো আছে পোর্ট্রেট মুড দিয়ে, যদি আপনারা কোনো ফল, কোনো পশু প্রাণী বা কোনো প্রকৃতির ছবি তোলেন, অবশ্যই সর্বপ্রথম মোবাইলটি স্ট্যান্ডের উপরে রেখে ছবি তুলবেন। আর যদি কোনো ব্যক্তির ছবি তোলেন দেখবেন সেটা যেন স্থির থাকে, যাতে মোশন ব্লার না আসে। মোশন ব্লার আসলে কিন্তু অবশ্যই আপনাদের এই ইস্যুগুলো দেখিয়ে দিবে। দর্শক, সবথেকে বড় কথা এখানে যে ইস্যুটা এসেছে এটা কিন্তু অনলি ফোকাস পিকচারের সিম্পল একটা ইস্যু। আমরা যদি একটু খেয়াল করি অবশ্যই আমাদের একটি সময় আমাদের এই ফাইল আপলোড করলে এই সমস্যাগুলো আর আসবে না, এবং একবার যদি আমাদের ফাইল অ্যাকসেপ্ট করা শুরু করে শাটার স্টক, রেগুলার আমাদের ছবি আপলোড হবে এবং আমরা ইনকাম করতে পারবো অনেক টাকা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।